সিওর লার্নিং ফ্যালেস ইউটিউব চ্যানেল, আমি সুস্মিতা। আজকে চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তিও কেউ কেউ বলে, সেই হিসাবে আজকে আমাদের রাস পূজা হচ্ছে। তাই রাস পূজার আছে জোগাড় হয়ে গেছে, এখনও ঠাকুরমশাই আসেনি। এদিকে আজকে আমাদের বাড়িতে রসবড়া আর সরু চাকলি হবে, এই দুটো পিঠে তোমাদের বাড়িতে হয়, কিন্তু কি কি নামে হয় সেটা আমাকে সবাই জানাবে। এখানে হচ্ছে আমি আলপনা দিয়েছি, চলো কিচেনে যাই, মা আজকে রান্নাটা শুরু করে দিয়েছে, চলো দেখাই মা ফার্স্টে কি করছে। ইনি হলেন আমার মা, এদিকে দেখাও মা। পিঠে আজকে আমার মা বানাবে, ভিডিওটা আমি করব। এখানে রসবড়া করার জন্য তেল বসিয়েছে, এবার বড়াগুলো দিচ্ছে, তেলে ভাজা হবে, এটা হচ্ছে সাদা তেল। আর এখানে হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখে, সরি সরি আমি ভুল বলে ফেলেছি, এটা আতপ চাল না, এটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল, আমি শিলে পেশাই করেছি, এটা এখন মা ভাজছে। আর ওই দিকে হচ্ছে শিরা হচ্ছে, ওটা ওটা গুড় দিয়ে হচ্ছে, তাই তো? আজ তো আমাদের বাড়ি এই পিঠেটা হচ্ছে। তোমাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। বড়াগুলো এক পিট করে হয়ে গেছে, মা আর এক পিট করে উল্টে দিয়েছে। এটা কি লাল করে ভাজা হবে? হ্যাঁ, এটা লাল করে ভাজা হবে। আচ্ছা ঠিক আছে, এটা হতে থাক। এদিকে গুড়ের শিরাটা হয়ে গেছে গরম করে, এদিকে বড়াটা ভাজা হচ্ছে, বড়াটা ভেজে তুলেই এই গুড়ের শিরাতে দেওয়া হবে। বড়ার মধ্যে রস ঢুকে গেলে তো রস বড়া হয়ে যাবে। ভাজা হয়ে গেছে তেলেতে, এবার রসে সবকটা দিয়ে দিয়েছে। রেসিপিটা আর একবার বলে দিচ্ছি, সকালবেলা আতপ চাল 250 গ্রাম আলাদা ভিজিয়েছি, 250 বিউলির ডাল আলাদা ভেজানো হয়েছে, ভিজে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা আলাদা আলাদা করে শিলে পেশাই করা হয়েছে। এবার আতপ চালটা আমি রেখে দিয়েছি সরু চাকলি করার জন্য, পরের ভিডিওতে আমি সরু চাকলিটা কীভাবে করাই সেটা বলে দিচ্ছি। আর বিউলির ডালটা দিয়ে অর্ধেক বিউলির ডাল নিয়ে সেটাতে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে এই রসবড়াটা তৈরি করা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরকম সহজ পদ্ধতিতে ভিডিও আমি আরও আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকো। এর পরের ভিডিওতে আমি সরু চকলেট রেসিপিটা নিয়ে আসছি। আজকে টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।